আসসালামু আলাইকুম আমি আজকে কিভাবে কামিনী ফুলের গাছ কলম করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো কামিনী ফুলের কলম আমি নিজেও আগে কখনো করিনি আমি আজকে কামিনী ফুল গাছের গুটি কলম করব যদি কলমটা হয় আপনাদেরকে আমি ভিডিওটা দেখাবো আজকে আমি কীভাবে কলমটা করতেছি অন্যান্য গুডি কলমের মতো সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি কলমটি করার জন্য মাঝারি আকারের একটি ঢাল নির্বাচন করলাম এরপরে অন্যান্য গুটি কলমের নেই দুই ইঞ্চি পরিমাণ কেটে দিয়ে কেটে চামড়াটা তুলে ফেলে গোবর মিশ্রিত উর্বর দোয়াশ মাটি দিয়ে পলিথিন দিয়ে বেঁধে দিব দর্শক দেখতে পাচ্ছেন আমি দুই ইঞ্চি পরিমাণ জায়গাটা কেটে চামড়াটা তুলে ফেলছি এখন আমি এখানে উর্বর গোবর মিশ্রিত কালো দোয়াশ মাটি দিয়ে অন্যান্য গুটি কলমে নিয়ে বেঁধে দিব ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে দর্শক আমরা সাধারণত অন্যান্য গাছে গুটি কলম করে তাকি কামিনী গাছে করা হয়নি আমি নিজে এটা পরীক্ষামূলকভাবে করতেছি তবে আমার এখানে কামিনী ফুল ফুট ছিল কিন্তু ফুল ঝরে গেছে সুগন্ধি মোটামুটি এরপর পাতাবাহারের গাছ হিসাবেও কামনের গাছ খুব ভালো আমি এখন গুটি কলমটা সম্পন্ন করতেছি দর্শক দেখতে পাচ্ছেন গোবর মিশ্রিত উর্বর কালো দোয়াশ মাটি মা এটা বেশি ভিজাও না বেশি শক্ত না মোটামুটি আঠালো যাতে লেগে থাকে আমি এখন দর্শক মাটিটা লাগিয়ে দিচ্ছি দর্শক মাটিটা আমি এখন লাগাইছি এখন আমি পলিথিন দিয়ে সুতো দিয়ে ভেজে দিব পলিথিন দিয়ে বাঁধার উদ্দেশ্য হচ্ছে মাটিটা ভিজে থাকবে এবং শিকড় বের হয়েছে কিনা সেটাও আমরা দেখতে পারব দশক দেখতে পাচ্ছেন আমি কামিনী গাছের ফুল ফুল গাছের ঢালটাকে গুটি কলম করে দিলাম এখন আপনি এক মাস দেড় মাস পরে দেখবো কী ধরনের শিকড় বের হয়েছে এবং আপনার প্রায় দুই মাস পরে সম্পূর্ণভাবে নেওয়ার উপযুক্ত হবে ওই সময় আপনি আপনাদেরকে কামিনে গাছটা কেটে দেখিয়ে ভিডিওটা আপলোড দিব কারণ হচ্ছে কিনা এটা পরীক্ষামূলকভাবে করতেছি যদি হয় দর্শক আপনারা আপনাদের বাগানের বংশ গাছগুলো কামিনী ফুলের গাছগুলো বংশ বিস্তারের জন্য সৌন্দর্য বৃদ্ধির জন্য কেটে ফেলে না দিয়ে এবার বংশ বিস্তার করতে পারেন আপনাদের বংশ বিস্তার করে আপনারা সুন্দরভাবে আপনাদের আঙ্গিনায় ছাদে বিভিন্ন জায়গায় লাগাতে পারেন ধন্যবাদ সবাইকে